At a neighborhood of x naught y naught power in U, which is called W1 in our theorem, at every point of that neighborhood, JFY will still be non-singular. It is a technical requirement. Or at the point of x naught power in Rn, ঠিক আছে, সেখান থেকে আমি একটা ম্যাপিং ডিফাইন করতে পারবো আর কে তো লেট আস ড্র এন আনাদার আর এন অলসো সো হোয়াট উই আর ডুইং ইজ উই হ্যাভ দিস আর এন প্লাস কে দিস ওয়াজ আওয়ার আর এন প্লাস কে অল রাইট সো ফ্রম আর এন প্লাস কে উই হ্যাভ গন টু আর কে ভাই আর দ্য ম্যাপ এফ অ্যান্ড এক্স নট মাই নট হ্যাজ ম্যাপ টু জিরো সো উই আর সেইং জিরো মিনস জিরো ভেক্টর So we are saying that I will be able to get a W1 here, which will be a neighborhood of X naught Y naught, which will have that technical requirement, and we will also have. So amar chobi te duto ri eki dimension hoye geche. So Rn er ekta copy ekhane draw korchi. So Rn er opore Rn ekta neighborhood pabo of X naught. Thik ache. So X naught is somewhere here, suppose. এই এক্স নট কে ঘিরে আমি একটা ভি পাবো আর সেটার উপরে একটা কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ফাংশন পাবো জি উইচ উইল স্যাটিসফাই দ্য প্রপার্টি দ্যাট জি এক্স নট ওয়াই নট ইজ ইকুয়াল টু ওয়াই জিরো রাইট অ্যান্ড জি এক্স নট ইজ ইকুয়াল টু ওয়াই নট অ্যান্ড এক্স জি এক্স উইল বিলং টু W1 ফর এভরি দিস তাহলে এখানে নিচে আনা আঁকা উচিত ছিল তাহলে রংটা পাল্টাই দাঁড়া একটু নোংরা হয়ে যাবে বাট ইট ডাজ ম্যাটার হ্যাঁ তাহলে আমি জি যেটা ডিফাইন করছি সেটা আর এন থেকে আর কে তে ডিফাইন করছি দ্যাট ইজ পারফেক্টলি অল রাইট হ্যাঁ পড়লো না কেন এটা ঠিক আছে কিন্তু এখানে যে এক্স রয়েছে ভি এর মধ্যে আর তার করেসপন্ডিং যে জি এক্স পাবো সেই দুটো মিলিয়ে কিন্তু আমার ঢুকে যাব এই নেবারহুডে ঠিক আছে W1 নেবারহুডে ওটাই বলতে চাইছি এক্স জি এক্সটা W1 এর মধ্যে ঢুকবে আর W1 এর মধ্যে ঢুকে তারপরে তার উপরে যখন আমি ফাংশন এফ লাগাচ্ছি তাহলে এফ এক্স জি এক্সটা আবার করে জিরোতে গিয়ে ম্যাপ ঠিক আছে সো দিস ইজ আওয়ার থিওরাম তো সেটাতে মেনলি কি বলা হচ্ছে যে এটাকে তুমি জাস্ট এফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো এরকম যদি লেখো তাহলে ইউ আর এবল টু সলভ y in terms of x কারণ y টাই হয়ে যাচ্ছে ইকুয়াল টু জি এক্স ঠিক আছে এটাই হচ্ছে বেসিক গল্প সেই জন্যই নামটা ইমপ্লিসিট আসছে যে ইমপ্লিসিট ওয়েতে দেওয়া ছিল সেখান থেকে আমি এক্সপ্লিসিট ওয়েতে এইভাবে লিখতে পারলাম ঠিক আছে করে শুধু তাই নয় এই যে y নতুন যে ফাংশন g যেটা পেলাম y as a function of x সেটা একটা c1 ফাংশন হবে and that c1 ফাংশন is going to have derivative precisely equal to this then dfx যেটা হবে সেটার সাথে কম্পোজিশন হবে dfy এর ইনভার্স ঠিক আছে dfx কোথা থেকে কোথায় যাচ্ছিল খেয়াল করো dfx টা তোমার rn থেকে rk তে যাচ্ছিল রাইট সো ইউ হ্যাড rn হিয়ার From there you were going to Rk via dfx, right? And from Rk to Rk, you had dfy, which is an invertible map now. Because dfy is, the matrix is non-singular at every point. So just look at dfy. ইনভার্স যেহেতু ইনভার্টেবল তার ইনভার্স ট্রান্সফরমেশনটা লেখো তাহলে সেটা যেটা পাচ্ছ অ্যান্ড ডিউ টু সাম টেকনিক্যাল রিজন দ্যার উইল বি এ মাইনাস সাইন হিয়ার হ্যাঁ সো এই কম্পোজিশন ইজ গোয়িং টু বি এই যে জি ম্যাপিংটা আর এন থেকে আর কে যেটা যাচ্ছে সেইটার যে করেসপন্ডিং লিনিয়ার ট্রান্সফরমেশন মানে টোটাল ডেরিভেটিভ ডিজি ইজ গোয়িং টু বি দিস গাই ঠিক আছে এটা হচ্ছে বক্তব্য So again, proof of this is something which requires a little bit of time, even though I have put it in the notes. I mean, inverse function theorem ta bhebechilam je
আলাদা করে দেব, কিন্তু এটা আমি দিয়ে দিয়েছি। সো ওয়েন আই সেন্ড ইউ দ্য নোটস, হোয়াট আই উইল ডু ইজ আই উইল রিমুভ দিস প্রুফ অলসো অ্যান্ড জাস্ট গিভ ইউ দ্য থিওরামস। আর প্রুফসগুলোকে আলাদা একটা ফাইল বানিয়ে আমি দেব, আর ওটার আমি একটু স্পেশাল লেকচার রেকর্ড করে দেবো, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোমার রেজাল্ট। এবার এই রেজাল্টটা একটু মনোযোগ দিয়ে তুমি যদি দেখো, DGX is equal to minus DFY XGX compose DFX this thing, এটাকে আমি জাস্ট প্রমাণটায় যাচ্ছি না, ঠিক আছে? প্রমাণটা আমি পরে বলে দেব। আসলে তুমি কি করতে পারবে যে এইরকম একটা G1 G2 GK পাবে, হুম, ফাংশনস, যাতে প্রত্যেকটা কম্পোনেন্ট ফাংশন অফ দ্য অরিজিনাল ফাংশন F, F কি ছিল, এই জন্য আমি পরের ক্লাস থেকে কিন্তু আমি লিখে লিখে পড়াবো, ঠিক আছে? তাহলে আমার ফাংশন ছিল F from ordinary বাবা, হ্যাঁ, Rn plus k থেকে Rk, রাইট? সো এই ফাংশনটার কটা তোমার কম্পোনেন্টস আছে, F1 F2 এটসেট্রা Fk, আর সেটা নির্ভরশীল কাদের উপরে, X1 X2 Xn Y1 Y2 Yk। বক্তব্য হচ্ছে যে Y1 কে X1 X2 Xn এর ফাংশন হিসেবে লিখতে পারছো, Y2 টাকে X1 X2 Xn এর ফাংশন হিসেবে লিখতে পারছো, ইত্যাদি Yk কে X1 X2 Xn এর ফাংশন হিসেবে লিখতে পারছো। এটাই তোমার বেসিক বক্তব্য, আর এই লেখাটা তুমি কন্টিনিউয়াসলি ডিফারেনশিয়েবল ভাবে করতে পারছো, এটাই হচ্ছে থিওরাম। আর সুতরাং এটা যে ডেরিভেটিভ তুমি যদি কম্পিউট করো এইভাবে লিখে, এটা ডেরিভেটিভ যদি তুমি লেখো বাই চেন রুল, তাহলে প্রত্যেকটা কম্পোনেন্টের তুমি ডেরিভেটিভ লিখছো, অ্যান্ড আই এম সো নাও হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইজ দ্যাট এই FI গুলো ফাংশনস অফ জাস্ট X1 X2 XN এই হিসেবে ট্রিট করা যায়, কারণ Y1 ইজ এ ফাংশন অফ X1 X2 XN, Y2 ইজ এ ফাংশন অফ X1 X2 XN, আর এটা লাস্টটা কে ছিল, সরি, YK ইজ এ ফাংশন অফ X1 X2 XN, এইভাবে তুমি লিখতে পারছো। তাহলে তুমি যদি চেন রুল লাগাও তাহলে প্রিসাইজলি এরকম ফর্মুলা পাবে, যে কোনো I ফিক্স করেছো, হ্যাঁ, তাহলে ডেলেফাই ডেলেক্স জে, মানে ধরো জে এর টার্মসে করছো, তাহলে ডেলেফাই ডেলেক্স জে এলো প্রথম এনখানার থেকে, তারপরের গুলো কি হবে, চেন রুল লাগাতে হবে, তাহলে ডেলেফাই ডেলওয়াইএল ডেলওয়াইএল ডেলেক্স জে, এটা করতে হবে প্রত্যেকটা এল এর জন্য যেখানে এলটা ওয়ান থেকে কে তে যাচ্ছে। তাহলে এই যে এক্সপ্রেশনটা পাচ্ছ এটাকেই তুমি যদি ম্যাট্রিক্স ফর্মে লেখো, তাহলে যে তোমার থিওরামের বক্তব্য সেরকম বক্তব্যটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তো এটার দিকে একটু মন দাও, এটাই ক্রুশিয়াল জায়গাটা, হ্যাঁ, এইটাই আমি প্রমাণ করবো। প্রমাণ আমরা করলাম না, কিন্তু প্রমাণ করার জায়গাটা হচ্ছে এটা, যে আমাকে এইভাবে Y1 Y2 YK কে X1 X2 XN এর টার্মসে সলভ করে নিতে হবে, আর সলভ করে এমনভাবে সলভড হবে গ্যারান্টিড যাতে তোমার এই ডেরিভেটিভসগুলো এইভাবে তুমি লিখতে পারো, মানে সব কটা ডেরিভেটিভ এক্সিস্ট করবে। তাহলে এটা যেটা লিখছো সেটার মানেই তো এই জিনিসটা, ইফ ইউ লুক অ্যাট ইট ইন ম্যাট্রিক্স ফর্ম অথবা লিনিয়ার অপারেটর ফর্ম, তাহলে সেটাকে তুমি যদি ঠিক করে লেখো তাহলে ডান পাশে গেলে একটা নেগেটিভ সাইন আসে, আর এটা তোমার কি করছি আমি, আমার তো DGX এর এটা কম্পিউট করা দিচ্ছে, তাহলে কি হবে, DFX ইজ ইকুয়াল টু মাইনাস DFY কম্পোজ DGX, তাহলে দুদিকে DFY এর ইনভার্স দিয়ে কম্পোজ করে দাও, তাহলে DGX উইল বিকাম ইকুয়াল টু মাইনাস DFY ইনভার্স কম্পোজ DFX। এটাকে আমি বোঝাতে, দেখো আমি থিওরামটা প্রমাণ করিনি, হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখো কোনটা বুঝলে, মানে কোনটা প্রমাণ হলো আর কোনটা প্রমাণিত হয়নি, প্রমাণ কিছুই হলো না, শুধু আমরা কি বুঝলাম যে ইমপ্লিসিট ফাংশন থিওরাম এক্স্যাক্টলি কি বলছে, ঠিক আছে? ইজ ওটা বুঝতে পেরেছো? কিছুটা না না, একটু ডাইসি লাগছে, তাই না? তো ডাইসি লাগার ব্যাপারটা, এটার মধ্যে একটা ইউনিকনেসেরও ব্যাপার আছে, না মানে এই যে জি পাওয়া যাবে এটা একটাই পাওয়া যাবে, তো সেটা খুব সহজে প্রমাণ করা যাবে, তো আমি ওইটা ওই স্পেশাল লেকচারে করে দেব। এরপরে তুমি যেটা ডাইসি লাগছে সেই জায়গাটাকে পরিষ্কারভাবে বুঝতে গেলে কি করতে হয়, অঙ্ক করতে হয়, ঠিক আছে? তো আমি একটা মোটামুটি কমপ্লিকেটেড জায়গাটা দেখি, হ্যাঁ, যে ধরো ইভেন দিস ইজ নট ভেরি কমপ্লিকেটেড, সো লেট আস লুক অ্যাট
আর ফাইভ টু সামথিং, হ্যাঁ আমি কয়েকটা অঙ্ক করে দিয়েছি, অঙ্কগুলো ভুল করার আমার ভীষণ প্রবণতা রয়েছে, সুতরাং আমি যদি ভুল করে থাকি তাহলে তোমরা আমাকে ঠিক করে দেবে, হ্যাঁ নোটসটা দেখে আমার আর ওই ধৈর্য নেই। ধরো আর ফাইভ থেকে আর টু এরকম একটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে কিছু একটা, তো এক্স ওয়াই জেড ইউ ভি পাঁচখানা ভেরিয়েবল আছে, সেই পাঁচখানা ভেরিয়েবলের উপরে দেওয়া আছে। এরপরে তুমি কি করো যে একটা পয়েন্ট দিয়ে দিয়েছে, পয়েন্টটা কি দিয়েছে, ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান জিরো টু, এরকম একটা যে কোনো পয়েন্ট দিলেও ঠিক আছে, বলছে যে তার নেবারহুডে দেখাও যে তুমি ইউভি কে সলভ করতে পারবে ইন টার্মস অফ এক্স ওয়াই জেড। সো বেসিক্যালি কি মিন করতে চাইছো, যে একটা তোমার ওপেন সেট ভি পাওয়া যাবে অফ ওয়ান মাইনাস ওয়ান ওয়ান, যেটার থেকে আর টুতে ম্যাপিং করবে, আর সেই ম্যাপিংটা এমনভাবে করবে যাতে ওয়ান মাইনাস ওয়ান ওয়ানটা জিরো টুতে যায়, ঠিক আছে। আর তো এই যে জি এক্স ওয়াই জেড যেটা পাবে সেটা তোমার ইউ আর ভি কে এক্স ওয়াই জেড এর টার্মসে ইভ্যালুয়েট করে নিতে পারবে, আর সেটা ডেরিভেটিভ কত হবে এগুলো কমপ্লিট করতে বলছে, ঠিক আছে। তো কর্মটা কি করে করবে আমি ক্লাসে অবশ্যই করে পুরোটা বলতে চাইছি না, যে যে পয়েন্টটা দেওয়া হলো সেখানে ওটা জিরো ভেক্টরে যাচ্ছে কিনা দেখো, তারপরে ইউভি টার্মসে ওটা জেকোবিয়ানটা কম্পিউট করো, করে দেখাও যে ওই পয়েন্টে ওটা ডিটারমিনেন্টটা নন জিরো, ঠিক আছে। করার পর ইমপ্লিসিট ফাংশন থিওরাম ওটা গ্যারেন্টি করে দিচ্ছে যে এটা এক্সিস্ট করবে, আর ওটার ভ্যালিউ কত হবে সেটা কি করে বার করবে, আবার এক্স ওয়াই জেড এর টার্মসে তুমি কম্পিউট করো ওটার জেকোবিয়ানটা, করে ওই পয়েন্টে ইভ্যালুয়েট করো, তাহলে জে জি কত হবে, ওটা জে ইউভি ইনভার্স জে এফ তার মাইনাস হবে, ঠিক আছে। এইভাবে তোমাকে অঙ্কটা করতে হবে, তো এই অঙ্কগুলো তোমরা যদি করো তাহলে থিওরামটা আরো ভালো করে বুঝতে পারবে। আমি একটু ফাস্ট বললাম আজকে, আই নো দ্যাট, সো এটা আমি তোমাদের পাঠাচ্ছি, আর ওই স্পেশাল লেকচারে আই এম নট এক্সপেক্টিং ইউ পিপল টু অ্যাটেন্ড দ্য লেকচার, হ্যাঁ ওটা আমি জাস্ট রেকর্ড করে আপলোড করে দেব, অ্যান্ড দ্যাট ইউ আর ইউ উইল লিসেন টু ইট অ্যাট ইউর ওন কনভিনিয়েন্ট টাইম, ঠিক আছে, ইজ ইট অল রাইট।